আমরা ইন্টারনেট তথা ভার্চুয়াল ওয়ার্ল্ডে বিচরণের সময় নানা সমস্যার সম্মুখীন হই। মাঝে মাঝে কেউ কেউ বিরক্ত করে, বুলিং করে, ভুয়া সংবাদে বিভ্রান্ত হই। চলমান মহামারীতে দৈনন্দিন জীবনযাত্রা এখন আগের তুলনায় বেশি অনলাইন নির্ভর হওয়ায় এই ধরনের সমস্যার পরিমাণ বাড়তেই পারে। তবে ইন্টারনেটে যে কোনো সমস্যার সম্মুখীন হলে দ্বিধা দ্বন্দ্ব না করে বড় ও বিশ্বাসযোগ্য কারোর সাথে, যেমন অভিভাবক, শিক্ষক, ভাই বোনের সাথে খোলাখুলি আলাপ করা উচিত। মনে রাখতে হবে, সমস্যার কথা গোপন করে রাখলে সেটি আরো বড় সমস্যা হিসেবে রূপ নিতে পারে। চলো সাবিনার কাছ থেকেই শুনে আসি। এসব ছবি বা মেসেজ ডিলিট না করে বাবা মা, শিক্ষক, বড় ভাই বোন বা বিশ্বাস করা যায় এমন বড় কাউকে দেখিয়ে তাদের সাহায্য চাওয়া উচিত। ইন্টারনেটে কেউ বিরক্ত করলে বড় কাউকে জানাতে হবে। আমরা বুঝতে পারলাম ইন্টারনেটের যে কোনো সমস্যার সমাধানে আমাদেরকে বাবা মা, শিক্ষক কিংবা বড় ভাই বোন, যাদের উপর আমরা আস্থা রাখতে পারি, তাদের সাথে খোলাখুলি আলোচনা করব। ইন্টারনেটের সমস্যায় পড়লে বড়দের সাহায্য নেব, নিজে নিরাপদ থাকবো, অন্যদেরও নিরাপদ রাখবো। আর এভাবেই আমরা ইন্টারনেটে থাকতে পারি নিরাপদ।